নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন তন্দুরি। চিকেনের পিসগুলো বড় বড় করে কেটে নিয়েছি এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আদা এবং রসুনের পেস্ট ভালোভাবে মাখিয়ে নিলাম। টক দই 4 চামচ মতো নিয়েছি। নিয়ে টক দইটাও সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা পিসে ভালোভাবে লাগে এবং ওই যে কাটা দাগগুলো আছে মাংসের, তার ভিতরেও যেন মাংসের মশলাটা যায়। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এছাড়াও গোলমরিচের গুঁড়ো করে রেখেছি আমি এখানে দিয়ে দিলাম। 10-12টা মতন গোলমরিচ নিয়েছি। নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি তন্দুরি মশলা। এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। 2 চামচ মতন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি প্রত্যেকটা মশলা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খুব যত্ন সহকারে মাখাবেন। আর রান্নার তেল অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে মাখাচ্ছি। খুব সুন্দর করে মাখাতে হবে। আসলে তন্দুরি করতে গেলে এই মাখানোটাই আসল। দেখুন, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে আমার মাখানো এখানে হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিলাম। এবার আমি ওভেনে করব। আমি ওভেনটাকে গরম করার জন্য দিয়ে দিচ্ছি। 10 মিনিট আমি এখানে গরম করে নিচ্ছি। ওভেনটা গরম হতে হতে, তাহলে চলুন আমি এগুলো স্টিকে লাগিয়ে নিই। প্রত্যেকটা বড় বড় পিস আছে, আস্তে আস্তে আমি একটা একটা করে এই স্টিকের মধ্যে পিসগুলো লাগিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়েছে। দেখুন, আমার কিন্তু লাগানো হয়ে গেছে। এবার খুব সাবধানে আমি স্টিকটা ওভেনে দিয়ে দিচ্ছি। খুব গরম আছে, সাবধানে রাখতে হবে। দেখুন, রেখে দিলাম। দিয়ে এবার রোটিজার মোডে 180 ডিগ্রি তে দিলাম, আর সময় দিলাম 20 মিনিট। এটা হতে থাক ততক্ষণ। আমি একটি পাত্রে অল্প গাওয়া ঘি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব তন্দুরি মশলা 1 চামচ মতন নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ঘি আর এই মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে 20 মিনিট পর আমি চিকেনের ওপরে এই মশলাটা ভালোভাবে মাখিয়ে দেবো। গরম আছে, খুব সাবধানে করবেন। আস্তে আস্তে প্রত্যেকটা চিকেনের মধ্যে লাগিয়ে দিন। আপনারা যদি ঘিয়ের রেসিপি দেখতে চান, তাহলে আমার লিংক দেয়া থাকবে, দেখে নেবেন। হয়ে গেছে। আবারও আমি হয়ে গেছে এবার আমি আবারও নামিয়ে নিচ্ছি। সাবধানে করতে হবে, গরম আছে। সাবধানে বের করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা অপূর্ব। আর খুব সুন্দরভাবে জিনিসটা তৈরিও হয়েছে। কেমন লাগছে আপনাদের, আপনাদের মতামত জানাবেন পঞ্চব্যঞ্জনে। পরবর্তী রান্না নিয়ে আবারও দেখা হবে। নমস্কার।